নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগস। নিয়ে এসেছি এই গরমের দিনে একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি, যেটা বানিয়ে ফ্রিজে রেখে দিলে খেতে এত টেস্টি লাগে, একদম মোলায়েম, মুখে দিলে একদম গলে যাবে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা করতে কী কী লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থেকো, আমার সাথে থেকো। নিয়ে নিয়েছি 1 কিলো দুধের ছানা, কেটে নিয়েছিলাম ঘরেতেই। ছানা কাটাটা তোমাদের দেখাইনি বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই ছানাটা কেটে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি ছানাটাকে ভালো করে একটু ম্যাশ করে নেব। আমি স্যালাডটাকে আগে থেকে লিকুইড দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে রেখে দিয়েছিলাম। দেখো ছানাটা আমি মেখে নিয়েছি বন্ধুরা, ঠিক এরকম একটা মোলায়েম টাইপের একটা ডো তৈরি করতে হবে। যে সকল নতুন বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও, বেলটা প্রেস করে অলে করে রেখো, যাতে এরকম সব রেসিপি সবার আগে তোমরা দেখতে পাও। ছানাটা আমি মেখে নিয়েছি, নিয়ে নিচ্ছি আমি 500 গ্রাম দুধকে জাল দিয়ে অর্ধেকটা করে রেখেছি একদম ঘন। আমি সেই দুধটুকু নিয়ে নিলাম, দুধটাকে এবার আমি কিছুক্ষণ আরও জাল দিয়ে নেব। দেখো কতটা ঘন করে ফেলেছি বন্ধুরা দুধটা। দুধটা জাল দিতে দিতে আরও অনেকটা ঘন হয়ে গেছে। দুধের উপরে যে শটটা ছিল বন্ধুরা, আমি সেটাও নিয়ে নিয়েছি, এটা দিলে আরও বেশি টেস্ট হয় খেতে। এই ছানার সন্দেশটা কারোর ফরমাইশে আমি করছি বন্ধুরা, খেতে এত টেস্টি লাগে, আগেও খেয়েছি, খুব ভালো খেয়েছে, বারবার রিকোয়েস্ট করছে ছানার সন্দেশের জন্য, তা আমি আবার বানিয়ে নিচ্ছি। তবে এটা হবে বন্ধুরা নলিন গুড়ের ছানার সন্দেশ। নিয়ে নিয়েছি আমি গুড়, খেজুরের গুড় বন্ধুরা, আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম তাই গুড়টা একটু জমে গেছে। আমি পাটালি ব্যবহার করছি। এবার আমি গুড়টাকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ গুড়টা গলে গাঢ় হয়ে যাচ্ছে এটা ততক্ষণ। বন্ধুরা তোমরা যদি এলাইচির ফ্লেভার তোমাদের যদি ভালো লাগে, তাহলে এই সময় তোমরা এলাইচি একটু থেঁতো করে দিতে পারো। গুড় দিয়ে দুধ দিয়ে কি সুন্দর একটা কালার হয়েছে, ক্রিম টাইপের, দেখো বন্ধুরা গুড় আর দুধের কালারটা কত সুন্দর হয়েছে। এটা কে কে খেতে ভালোবাসে আর কে কে এরকমভাবে খেয়েছো বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এটা খেতে এত দুর্ধর্ষ লাগে, একবার যদি তোমরা খেয়েছো আমি বলবো বাড়ির সবাই তোমার কাছে সবসময় খেতে চাইবে, আর পাড়া প্রতিবেশী যদি খেয়ে থাকে বারবার রিকোয়েস্ট আসবে এই সন্দেশ খাওয়ার। দুধটা আর গুড়টা আমার জাল করা হয়ে গেছে, দেখো ঘন হয়ে গেছে এতটা, আর কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা ছানাটা। যা ফাটাফাটি হয়েছিল বন্ধুরা খেতে, তোমাদের কাছে কিন্তু রিকোয়েস্ট রয়েছে এরকম করে এই সন্দেশটা বানিয়ে খাওয়ার। আমি সবসময় সকল বন্ধুদের বলে থাকি, আমার সব রান্নাই সোজা এবং ইজি, যারা কখনো রান্না করনি তারাও করে নিতে পারবে। 2 থেকে 3 মিনিট ছানাটা আমি একটু রান্না করে নেব, যতক্ষণ একটু পাতলা টাইপের হচ্ছে। দেখো পাতলা টাইপের হয়ে গেছে বন্ধুরা, ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, এই পর্যায়ে আর বেশি জাল দেওয়ার কোনো দরকার নেই। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি,
এদিকে মিশ্রণটা রেডি হয়ে গেছে, আমি ওদিকে থালার মধ্যে একটা ঘি লাগিয়ে রেখে দিয়েছি। এবার আমি এই মিশ্রণটা ঢেলে দেবো। এটা প্লেন করার জন্য বন্ধুরা যদি কিছু না থাকে চামচের পিছনে একটু ঘি লাগিয়ে চামচ দিয়ে সমান করলে এর উপরটা বেশ তেলা তেলা টাইপের হয়ে যাবে সমান। আমি আর ওটা ব্যবহার করলাম না, আমি খুন্তি দিয়ে সমান করে নিলাম। এটাকে আমি সমান করে নিয়েছি বন্ধুরা, দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখতে, লোভনীয় সন্দেশ। এটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করব, তারপর তোমাদের কেটে দেখাচ্ছি। বন্ধুরা সাথে থেকো, ফিরে আসছি। ঠান্ডা হয়ে গেছে, দেখো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি বন্ধুরা, জমে গেছে এটা। এবার আমি এটাকে কেটে দেখাচ্ছি। একদম স্মুথ, একদম নরম, সফট, মুখে দিলেই গলে যায়, এতটাই মোলায়েম। আর খেজুর গুড়ের ফ্লেভার তো তোমরা সবাই জানো, তবে আমার খেজুর গুড়টা কিন্তু একদম পিওর, জায়গায় বসে জাল দিয়ে আমার খেজুর গুড়টা আনা, গ্রাম থেকে ছেলে এসেছে নিয়ে এসেছে, তাই তোমাদের সঙ্গে খেজুর গুড়ের এই রেসিপিটা শেয়ার করলাম। বন্ধুদের কাছে অনুরোধ রইল, যাদের কাছে খেজুর গুড় নেই তারা কিন্তু চিনি দিয়েও ঠিক এইভাবেই রেসিপিটা করতে পারো, দুর্ধর্ষ লাগে খেতে। এই গরমের দিনে এটা বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেলে যা লাগে সেটা তোমরা বানিয়ে খেলেই বুঝতে পারবে বন্ধুরা। দেখো কতটা সফট, মুখে দিলেই গলে যায়। আমি এরকমই রেখে দেবো, আর প্লেটে সাজিয়ে তোমাদের দেখাচ্ছি না বন্ধুরা। দেখো তোমাদের আর এক পিস বের করে আমি দেখাচ্ছি, এর থিকনেসটা আর কতটা সফটে, মুখে দিলেই একদম গলে যায়। দেখতে যেমন বন্ধুরা, স্বাদেও তেমন। ওই আমার একটা কাহাবত আছে, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। বন্ধুরা এরকম করে রেসিপিটা করে খাওয়ার অনুরোধ রইল, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর যে তোমাদের সবার কেমন লাগলো। তাহলে আমার সকল বন্ধুরা, ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও, আর এরকম সব রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখো খেতে ইচ্ছে করছে দেখে। তাহলে আমার সকল বন্ধুরা, এরকম সব রেসিপি পেতে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থেকো।